বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় এই ভিডিওতে খালি দুটো জিনিস বলার আছে একটা হচ্ছে দশই ডিসেম্বর ভিক্টোরিয়া মেমোরিয়ালে আমাদের একটা মিট হচ্ছে আগেরবারও আমি একটা ভিডিও এটার ওপর বানিয়েছিলাম কিন্তু বাট হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দিতে ভুলে গেছি আজকে আমি দিয়ে দিচ্ছি যারা যারা আসতে চাইছেন বারোটা থেকে তিনটে অবধি প্রোগ্রাম এবার মোটামুটি চেষ্টা করুন বারোটার মধ্যে আসতে আর এখানে টাকা পয়সার কোনো ঝামেলা নেই মানে একদমই ফ্রি আপনি খালি আসবেন একটা টিকিট কেটে আমাদের ঢুকতে হবে ভেতরে এবং প্রথম আমি এই মিট শুরু করি ভিক্টোরিয়া থেকেই সেই জন্য আবার ইচ্ছে সেম ডিসেম্বর তারিখ হয়তো অনেক পেছনের দিকে ছিল কিন্তু ডিসেম্বরই আবার হচ্ছে তো আশা করি এখানে আমি অনেক রকম ডিসকাশান করবো শঙ্করদাও থাকবেন ডিসকাশানটা পাখি রিলেটেডই হবে এবং যারা নতুন ব্রিডিং করার চেষ্টা করছে কি ফল্ট হচ্ছে সেই সময় দেখুন সব কিছু আমি ভিডিওর মাধ্যমে বোঝাতে পারি না সব কিছু আমি ফোনের মাধ্যমে বোঝানো যায় না বাট এটা ঠিক যে ব্রিডিং বা যে কোনো কিছু আজকে যদি সাপোজ একটা জিনিস ধরুন আমি একটুখানি যে টপিকটা নিয়ে ডিসকাশন মানে ডিপলি করব আমি সেটা নিয়ে একটু বলি সেটা হচ্ছে জাস্ট একটা কথা যে সবাই কিন্তু যেমন লতা মঙ্গেশকর হতে পারে না সবাই যেমন প্রধানমন্ত্রী তো আমরা সবাই নয় দিনে প্রত্যেকের জনের মধ্যে আলাদা আলাদা কিছু ট্যালেন্ট আছে আমরা কি করি পয়সার লোভে যে কি যে এটা যেমন আজকে দিনে ইউটিউবে দেখুন ইউটিউব থেকে পয়সা ইনকামের রাস্তা। যে যা পাচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড করছে এবং ইউটিউবে আসার চেষ্টা করছে ডেলি কয়েক হাজার মানুষ তার থেকে হয়তো অনেক বেশি ইউটিউবে ট্রাই করছে সবাই কি সাকসেস হচ্ছে তা নয় কিন্তু কেন সাকসেস হচ্ছে না তার ওটা প্যাশান নয় মানে সেটার মধ্যে তার ভালোবাসা নেই সে প্রথমেই চিন্তা করে আসছে যে এখান থেকে আমাদের আর্ন করতে হবে তেমনি ব্রিডিংটা শুধু আপনি যদি আর্নিংয়ের জন্য চিন্তা করেন আর এটা ভাবেন যে এক পেয়ার দু পেয়ার বার কি পাঁচ পেয়ার বার হাঁড়ি লাগিয়ে দিলাম বক্স লাগিয়ে দিলাম এতটাই যদি ইজি হতো তাহলে সবাই ব্রিডার তৈরি হয়ে যেত সেই সমস্ত বিষয় আমরা ডিসকাস করব কি আমাদের করণীয় না করণীয় আসবার চেষ্টা করুন খুব ভালো মিটে হবে আশা করি আমরা যদি এরকম যেরকম বললাম সেরকমভাবে এটা ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা আমি ডিটেলস আমার এই হোয়াটসঅ্যাপে যারা যারা যুক্ত হবেন আমি এই রোববারের মধ্যে যারা যারা ভিডিও এই রোববার না হলো আমি মঙ্গলবার অবধি রাখছি মঙ্গলবার অবধি যারা যারা আমি তার আগে কিছু করবো শুধু এই গ্রুপটা হচ্ছে এই মিট আপটার জন্যে মিট আপ খতম গ্রুপটা আমি ডিলিট করে দেবো তো সেই কারণে জয়েন করুন আমি মঙ্গলবার নাগাদ কখন আসতে হবে না আসতে হবে সমস্ত ডিটেলস আমি ওখানে শেয়ার করবো পয়েন্ট নাম্বার টু ভি যারা যারা অর্ডার দিয়েছেন তাদের কাছে আপনাদের কাছে কিন্তু পৌঁছচ্ছে কিন্তু স্লোতে এটা পোস্ট অফিসে দেখুন অনেকে আমাকে বলছে কিনা দাদা আমি তো এখানে একটা অর্ডার করে আমার দুদিনে চলে এলো এটা পোস্ট অফিসেরই প্রবলেম কিন্তু ওভারঅল পোস্ট অফিসের না আমার নিজস্ব এখানকার পোস্ট অফিসের প্রবলেম যে কিছু না কিছু প্রবলেম হচ্ছে বুকিংয়ের যার ফলে এবার দেখুন ব্যাপারটা হচ্ছে আমি এটা তো আর আজকে বলে করে বলছি না আপনাদের যে আমি করেছি যখন আমি বলি যে আমার পোস্টিং হয়ে গেছে তো মানে হোস্টে মানে আমার ঘর থেকে পোস্ট অফিসের ঘরে চলে গেছে এবার বাল্কে যায় জিনিসটা এটা একটা দুটো তো যাচ্ছে না কেউ আড়াইশো নিচ্ছে কেউ পাঁচশো নিচ্ছে কেউ দু কিলো নিচ্ছে কেউ এক কিলো নিচ্ছে রকম ধরুন তিরিশ পঁয়ত্রিশটা চল্লিশটা অর্ডার একসঙ্গে আমি রিলিজ করলাম এরা পরের দিন আমাকে ওরা ট্র্যাকিং বা তার পরের দিন যেরম যেরম পারে ট্র্যাকিংগুলো দেয় এবারে ম্যাসিপ দেরি করে দিয়েছে সেটার জন্যে এবার বলবেন দাদা আমি তো আর পোস্ট অফিসকে অর্ডার দিনই দিয়েছি আপনাকে তো তার জন্য আমি ক্ষমা আর একটা কথা এই ডিসেম্বর থেকে যেই পোস্ট অফিস আমি এবার রিলিজ করতে চলেছি আশা করি মানে দেখুন সবাই তো আশা আমি প্রত্যেক দিনই আমরা ঘুম থেকে উঠি রাত্রে শুতে যাই কিছু না কিছু আশা নিয়ে সেই আশা নিয়েই বলছি যে আগামী দিন থেকে এই প্রবলেমটা হবে না একটু হয়ে গেছে একটু ওয়েট করে যান আগামী সপ্তাহ মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল পৌঁছে যায় ডেলি বিশ্বাস করবেন আমি ডেলি পোস্ট অফিসকে গিয়ে ধাক্কা মারছি যে প্রোডাক্ট এবার পৌঁছচ্ছে যেখানে যেখানে যাবার টুকটাক করে পৌঁছচ্ছে কিন্তু সবার কাছে এখন গিয়ে পৌঁছোতে পারিনি তার জন্যে ভেরি সরি সরি এটা আমার বলার কথা না তবু এই কারণে বলছি অর্ডারটা যেহেতু আমি রিসিভ করেছি তো এর জন্যে ভেরি সরি ভি প্লাসের নতুন আবার আপগ্রেডেশন চলছে যারা অর্ডার দিতে চান যারা নিয়ে আসতে চান এই রোববার তো হবে না দশ তারিখেই আমি দেব যারা ধরুন অনেকে বলবেন যে অনেকে হয় এরকম একবার আপনি মিটিংয়ে আসছেন সেখান থেকে আপনি গ্রহণ করে নিলেন বা ধরুন বারোটা থেকে মিটিং হলে আমি মোটামুটি ধরুন সাড়ে দশটা পনেরো এগারোটায় বেরোবো দশটার মধ্যে আপনারা যদি দশ তারিখে মানে মিট দিন যারা ধরুন মিট যেতে পারছেন না কিন্তু ভি প্লাসের দরকার দশটার মধ্যে আসতে হবে কারণ তারপরে এলে আপনি পৌঁছে গেলেও আমি দিতে পারবো না আপনাকে কারণ আমি এক বেরিয়ে গেলে আর দিতে পারবো না সেই জন্য দশটার মধ্যে আপনাকে আসতে হবে আমি দিয়ে দিতে পারবো আর নতুন অর্ডার আমি রিসিভ করতে আরম্ভ করছি স্টক শেষে গেছে স্টক রেডি হচ্ছে দিয়ে দেবো এটুকুনি বলার ছিল এই সময় বাকি আজকে বিকেলের ভিডিওটা নিশ্চয়ই দেখবেন খুব গুরুত্বপূর্ণ আপনাদের বাচ্চা পাখির জন্যে যারা সেল ফিডিংয়ে আসছে বা হঠাৎ হঠাৎ করে মারা যাচ্ছে তাদের জন্যে নমস্কার